হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট পেপার লিক মামলার নতুন একটা আপডেট এসছে আমি তো প্রথম থেকেই তোমাদের বলছি আমি কিন্তু শেষ দেখে ছাড়বো শেষ অব্দি কী হয় তোমাদের অবশ্যই আপডেটগুলো দেবো কেননা এই আপডেটগুলো কিন্তু অন্য কোনো চ্যানেলে আর পাবে না যাই হোক সেই আপডেটটা হচ্ছে বুধবার মানে গতকাল ইউনিয়ন মিনিস্ট্রি থেকে সুপ্রিম কোর্টে একটা ফ্রেশ পিটিশন দায়ের করা হয়েছে এবং সেই পিটিশনে তোর হয়তো মনে আছে যে সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছিল যে এন কে রিফর্ম করবার জন্য একটা হাই লেভেল কমিটি তৈরি করার কথা তো সেই হাই লেভেল কমিটিকে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দু মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার তো সেই দুমাস হয়ে গেছে রিপোর্ট জমা দিতে পারেনি রিপোর্ট রেডিও করতে পারেনি সেই কারণে বুধবার সুপ্রিম কোর্টে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা পিটিশন দেওয়া হয়েছে এবং তাতে বলা হয়েছে আরও তিন সপ্তাহ সময় চাই আরও তিন সপ্তাহ সময় পেলে তারা সেই ফাইনাল রিপোর্ট জমা দেবে তার মানে বুঝতে পারছো এবার ডেটের পর ডেট তিন সপ্তাহ বাদে বলবে আরও কিছুটা টাইম চাই তার মানে যেটা হচ্ছে যে পেপার লিকটা যেটা ধরো ওয়াইড স্পেড ছিল সেটাকে লোকালাইজ করতে হবে বিভিন্ন যারা যারা পলিটিক্যাল ঘেঁষা তাদেরকে বাদ দিতে হবে বা এই করে একটা ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে দু মাসের মধ্যে তখন বলেছে ঠিক আছে এখন বলছে আরো টাইম চাই এরপর বলবে আরো টাইম চাই যাই হোক তো তিন সপ্তাহ টাইমের জন্য অ্যাপিল করেছে সেই হাই লেভেল যে কমিটি সেই কমিটি তিন সপ্তাহ বাদে নাকি ফাইনাল রিপোর্ট জমা দেবে এটা গেলো এক নম্বর পয়েন্ট সুপ্রিম কোর্ট যেটা বলেছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে যে হাই লেভেল যে কমিটি সে কি করবে সে দেখবে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর তৈরি করবে এন এর জন্য নিট এক্সাম যেন পারফেক্ট ভাবে করতে পারে সেই জন্য একটা এস তৈরি করবে এবং সাইবার সিকিউরিটির ব্যাপারটা ভালো করে দেখবে সেই ব্যাপারের রিপোর্টটাই কিন্তু জমা দেওয়ার কথা ছিল যেটা দিতে পারেনি তিন সপ্তাহ বাদে টাইম চেয়েছে আর কি দু নম্বর হচ্ছে সিবিআই কিন্তু ফ্রেশ দু নম্বর যে চার্জশিট সেটা আবার সুপ্রিম কোর্টে জমা করেছে তোমাদের মনে আছে হয়তো হাজারিবাগের যে ওয়েসি স্কুল সেই ওয়েসি স্কুলের যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং আরও চার পাঁচ জনের বিরুদ্ধে সেকেন্ডারি যে চার্জশিট সেটা জমা দিয়েছে সিবিআই সুপ্রিম কোর্টে আর প্রাইমারি চার্জশিটে কিন্তু যে প্রথমের দিকে যে একত্রিশ জনকে ধরেছিল সেই একত্রিশ জনের নামে চার্জশিট কিন্তু প্রাইমারিভাবে ওখানে দেওয়া রয়েছে মোট এখনো অবধি টোটাল আটচল্লিশ জনকে ধরা হয়েছে এবং সিবিআই যেটা সুপ্রিম কোর্টের কাছে যেটা বলেছে বা রিপোর্ট দিয়েছে সেটা হলো যে পেপার লিক কিন্তু হয়েছে হাজারিবাগের যে ওয়েসি স্কুল সেখান থেকে পাঁচ তারিখ মানে যেদিন এক্সাম ছিল সেদিন সকালবেলা এক্সামের সকালবেলা ওখান থেকে ট্রাঙ্ক ভেঙে কোশ্চেন পেপারে ছবি তোলা হয়েছে সেই ছবি তোলার পর সেগুলোকে পাঠানো হয়েছে সলভার গ্যাংয়ের কাছে তোমরা জানো যে পাটনা রিমস পাটনা এমস এবং আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন এমস এবং মেডিকেল কলেজ থেকে যে সমস্ত সলভার স্টুডেন্টরা যারা ধরা পড়েছে এমবিবিএস স্টুডেন্ট তাদের কাছে পাঠানো হয়েছে তারা নাকি মুহূর্তের মধ্যে সব পেপারগুলোকে সলভ করে আবার ব্যাক করে যারা পেপার লিক করিয়েছে তাদের কাছে পাঠিয়েছে এবং তারা এরপর যারা যারা টাকা পয়সা দিয়েছে বা যারা যারা পেমেন্ট দিয়েছে তাদের মোবাইলে পাঠিয়েছে মানে মোদ্দা কথা হলো পেপার লিক হয়েছে সিবিআই এর কথা অনুযায়ী পেপার লিক হয়েছে যেহেতু পরীক্ষার দিন সকালবেলায় সুতরাং সেটা বেশি দিকে ছড়ায়নি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে পেপার লিক হয়েছে কিন্তু চার তারিখে মানে আগের দিন এর কারণ তোমাদের হয়তো মনে আছে বিহারে যে ইউ তারা কিন্তু যাদেরকে ধরেছিল তারা কিন্তু স্বীকার করেছিল পেপার লিক হয়েছে চার তারিখ কিন্তু সেই সমস্ত অপরাধী যখনই ইউর থেকে তোমার সিবিআই এর কাছে চলে গেল তখন কিন্তু তারা বয়ান পাল্টে তখন তারা বলতে শুরু করলো যে পাঁচ তারিখ তার মানে এটা জিনিস বোঝা যাচ্ছে যে সিবিআই হেফাজতে থেকে তারা বয়ান দিয়েছে পাঁচ তারিখে পেপার লিক কিন্তু যখন ইউইউ প্রথম ধরেছিল এবং ইউ যে আরেকজন ধরেছিল যে ওখানে এক্সাম দিচ্ছিল সেও কিন্তু তার বোধ কি সামথিং রাজ মানে সামথিং রাজ নাম সে কিন্তু বলেছিল পেপার লিক হয়েছে চার তারিখ তো এই জায়গাটা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তো যাই হোক সিবিআই সুপ্রিম কোর্টে যখন কেসটা চলছিল তখন যেটা বলেছে এই ক্ষেত্রেও সিবিআই একই কথা বলছে এবং সেটাকেই প্রমাণের চেষ্টা করছে যদিও সুপ্রিম কোর্টের এই ডিসিশনের পর আরও অনেকজন ধরা পড়েছে অনেকগুলো মোবাইল ধরা পড়েছে সেই মোবাইল থেকে কি পাওয়া গেল না পাওয়া গেল সেই সমস্ত কিন্তু কোনো ইনফরমেশান আমাদের কাছে এখনও স্পষ্ট না তো সেখান থেকে ইনফরমেশান ভবিষ্যতে এলে কি পাওয়া যায় সেটা অবশ্যই বলবো তবে এই মুহূর্তে যেটা মেন খবর সেটা হচ্ছে হাই লেভেল কমিটি কিন্তু আরও কিছুটা সময় সুপ্রিম কোর্টের কাছে চাইছে তারা ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার জন্য তো এইভাবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ জানি না আলটিমেটলি কবে জমা পড়বে আলটিমেটলি কবে এন রিফর্ম হবে এবং আলটিমেটলি এই সব করতে করতে দেখা যাবে নিট দু চলে আসবে এবং সেটাও একই রকম ঘোটালাতেই চলবে যদিও সঞ্জীব মুখী এখনও ধরা পড়েনি কেন ধরা পড়েনি তোমরা ভালো করে বুঝতে পারছো যদিও সুপ্রিম কোর্টের কাছে যতটা আমরা আশা করেছিলাম স্টুডেন্টরা জাস্টিস পাবে সুপ্রিম কোর্ট পুরোপুরি ব্যর্থ হয়েছে তো এইটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট খবর ছিল তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশের নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে সবাইকে ভালো থেকো